দেখো আমি এখন কি করছি, খাট মোছতে বসে গেছি। নতুন নতুন খাটের কদরই আলাদা, তাই না? খাটটা বেশি দিনের হয়নি, নতুনই, 6-7 মাস হলো বানানো। তো নতুন নতুন খাট প্রত্যেক দিন মুছতাম, এখন আর সেরকম মোছা হয় না, এখন আর সেরকম ইচ্ছা করে না। নতুন নতুন প্রত্যেক দিন মুছতাম, এখন আর সেরকম ইচ্ছা করে না, এখন একটু একটু পুরনো হয়ে গেছে তো ওই জন্য। আর দেখো আমি এটা পরের দিন সকালের ভিডিও, আমি বাঁধাকপি রান্না করছি নিরামিষ আর একদিকে সজনে। তারপরে এই যে দেখো আমি এখন জানলা খুলছি, এখন বাজে 9:30, আমার মেয়ে ঘুমাচ্ছিল এখন উঠলো, ওই জন্য এখন জানলাটা খুলছি। আর বাইরেটা দেখো কতটা রোদ। আর এই যে আমার মেয়ে এখন উঠলো, ও অনেক রাত্রে ঘুমায় তো, প্রায় 12:30-1টার দিকে ঘুমায়, ওই জন্য দেরি করে ওঠে। আর আমি এখন পেঁপে নিয়ে বসে গেছি, পেঁপে খাচ্ছি আর রান্নাবান্না সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য একটু বসে বসে পেঁপে খাচ্ছি আর টাইম কাটাচ্ছি। তাহলে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আমার পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু অবশ্যই আমার পাশে থেকো।